হ্যালো গাইস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর ব্লগটা দেখে বুঝতেই পারছো যে কার জন্মদিন। হ্যাঁ, মিঠির জন্মদিন। আর পায়েস বসিয়ে দিয়েছি, চালটা ঘি মাখিয়ে দিয়েছি, আর ঘরটা রম ডেকোরেট করেছি। আর এই যে মনু আর মনুর একটা বান্ধবী আর বান্ধবীর মা চলে এসছে, দুজনে মিলে খুব খেলছে। বাকিরা একটু দেরি করেই এসছিল। আমি বলেছিলাম 7টায় কেক কাটবো, সেখানে কেক কাটা হয়েছে 8টার সময়। আমার মাও চলে এসছে, মা আর মনুর বান্ধবীর মা বসে গল্প করছে। আর এই দেখো মিষ্টিও চলে এসছে, এবার একে একে সবাই আসছে। আর এই ঘরে বসে আছে আমার দিদি, দিদিরাও চলে এসেছিল। আর এই যে শ্রাবন্তী প্রিয়ব্রতদা, আর ওই ঘরে বসে আছে, মানে এটা আমার শ্বশুরমশাইয়ের ঘর। এখানে আমার দিদি, জামাইবাবু আর দিদির মেয়ে পেছনে ঢাকা পড়ে গেছে, বসে আছে, এরা বসে গল্প করছে। আর আমার ঘরটা ফাঁকা ছিল, আমার ঘরে আমার মেয়ের বান্ধবীর মায়েরা বান্ধবীরা বসে আছে। এই দেখো সব বান্ধবীরা চলে এসছে, এখন হচ্ছে এদের ফটো সেশন। বলেছি সবাই খাটের ওপর চলে যা, ঘরে স্পেসটা তো কম, সবার একসাথে দাঁড়িয়ে ভালো ফটো হবে না। এই যে অহনার মা, জিনিয়ার মা, সবার হাত উঁচুতে সবাই মেয়ের ওদেরকে ছোটো ছোটো ফটো সেশন করে নিচ্ছে। আমি সেরকমভাবে ফটো তুলতে পারিনি, কারণ ব্যস্ত ছিলাম। এই যে শোভা, জিনিয়ার মা, ঈশিতা, তৌসানির মা, অহনার মা, সবাই দাঁড়িয়ে ফটো তুলছে। শ্রাবন্তী পালাচ্ছে, এদের সাথে ফটো তুলবে না বলে হয়তো। আর চলো এবার কেক কাটা যাক। এই দেখো মিঠির বার্থডে কেকটা, সব বন্ধুরা রেডি হয়ে গেছে, কখন আরশি কেক কাটবে। হ্যাঁ, মিঠির ভালো নাম আরশি, আর কেকটা একটু ক্লোজলি তোমাদের দেখিয়ে দিই। মিঠির ফেভারিট কার্টুন মিকি মাউস, এবার ওর জন্য মিকি মাউস কেক করা হয়েছে। একদম ওর একজন ম্যাম বানিয়েছেন, ওর আগে যে প্লে স্কুলে পড়তো সেই স্কুলেরই ম্যাম একজন বানিয়েছেন, উনি কেকও বানায়। খুব সুন্দর বানিয়েছে, কেকটা ভীষণ ভীষণ টেস্টি ছিল। এই যে আমার দিদির মেয়ে, দিদির মেয়েকে একটু বেশি করে দেখাচ্ছি, কারণ ওর লজ্জা লজ্জা পাচ্ছে। আর সব ছোটোদের সাথেও পড়ে গেছে, ওর সমবয়সী কেউ ছিল না। চিনির জন্য অপেক্ষা করছিলাম, বা চিনির একটু দেরি হচ্ছে বলে সবাই বলো কেকটা কেটে নে। তাই এ দেখো মিঠি কেক কাটছে এবার, তার চিনির জন্য অপেক্ষা করেছিলাম, বা চিনি আসতে দেরি করছিলো বলে ওর একটা বন্ধু তাড়াতাড়ি এসছে, তাড়াতাড়ি চলে যাবে, ও দেরি হয়ে যাচ্ছিলো, তাই জন্য কেকটা কেটেই নিচ্ছিলাম। দেখো কেকটা ফ্রিজে ছিল তো, এবার শক্ত হয়ে গেছে, তাই মিঠি ওই চাকুটা দিয়ে কেটেছে, ভালো করে বসাতে পারছে না। তো আমাকে সবাই বললো তুই যা গিয়ে কেকটা কেটে নে। তো আমি কেকটা ওর হাত ধরে একটু কাটিয়ে দিলাম, কেটে আমি নিজে একটু পিস করে সব বাচ্চাদের অল্প অল্প খাইয়ে দিলাম। ঘরটাতে সব মিলে নিচে বসেছে। এই দেখো চিনি চলে এসছে, সবুজ রঙের ড্রেস পরা, এটাই হচ্ছে চিনি। চিনি হচ্ছে আমার বরের দাদাভাইয়ের মেয়ে, মানে আমারও দাদাভাই, দাদাভাইয়ের মেয়ে, আমার মেয়ের থেকে একটু ছোট বয়সে। খুব মজা করে গল্প করে সবাই মিলে কেক খাচ্ছে। ভালো না হলেও বলবে ভালো। তুমি এটাই স্মৃতি, বড় হয়ে দেখবি মামাম বানিয়েছিল যে আমি খাইনি, আমি দেখছিলাম খাবারটা। এবার বসে গেছে আমার বন্ধুও বলতে পারো, বা আমার মেয়ের বান্ধবীদের মায়েরা, সবাই মিলে বসে গেছে খেতে। দুজন আগে খেয়েই বাড়ি চলে গেছে।